গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায় স্বরলিপি শিক্ষা পর্ব 5। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি দেখেছেন এবং সেগুলি শিখতে পেরেছেন, সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো ভিডিওতে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, আপনারা শিখতে পারছেন কিনা, এবং কোনো উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই আপনারা দেবেন। ভিডিওটি শেয়ার করলে বন্ধুরা খুবই খুশি হব। আর লিখন মহারাজ নামে আমার একটি ফেসবুক আইডি আছে, সেখানে অবশ্যই আপনারা আসবেন, কোনো কিছু বলার থাকলে, প্রশ্ন থাকলে সেখানে করবেন, অবশ্যই আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর আমি দেবো। তো বন্ধুরা, চলুন আজকে থেকে আবার আমরা শুরু করব গান শেখা। তো এর আগে আমরা যে পর্বগুলি দেখেছি সেখানে আকার মাত্রিক স্বরলিপির সমস্ত সিস্টেমে মোটামুটি ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আজকে প্র্যাকটিক্যাল গানের মাধ্যম দিয়ে আমরা শিখব। তো গানটি আমরা শিখবো হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। তো যেহেতু গানটি অনেক বড়, এটি শিখাতে গেলে, ভিডিওটি করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি প্রতিটা পার্টের জন্য, যেমন স্থায়ীর জন্য আলাদা ভিডিও, অন্তরার জন্য আলাদা ভিডিও, সঞ্চারের জন্য আলাদা ভিডিও, এভাবে সব ভিডিওগুলি আমি পার্ট পার্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আপনারা জানেন যে এটি একটি রবীন্দ্রসঙ্গীত, তো এটিকে পরে জাতীয় সঙ্গীত করা হয়। জাতীয় সঙ্গীত করার সময় সম্পূর্ণ গানটি নেওয়া হয়নি, গানের কিছু অংশ নিয়ে এটিকে জাতীয় সঙ্গীত করা হয়েছে। তাই জাতীয় সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত হিসাবে যখন আপনারা গাবেন তখন দুটির মধ্যে একটু পার্থক্য আছে। যখন রবীন্দ্রসঙ্গীত হিসাবে গানটি গাওয়া হয় তখন ফুল গানটা গাওয়া হয় এবং তখন এই গানটির মধ্যে যে স্বরলিপি করা আছে রবীন্দ্রনাথের সেটিকে হুবহু ফলো করা হয়ে থাকে। তবে জাতীয় সঙ্গীত হিসাবে যখন গানটি, মানে কিছু অংশ যখন জাতীয় সঙ্গীত হিসাবে করা হয় তখন কিন্তু আর স্বরলিপিটা সেইভাবে কঠোরভাবে মানা হয় না, সেটা যেহেতু সবাই গাবে, সবাইকে গাইতে হবে জাতীয় সঙ্গীত হিসাবে, তাই সেই সুরটিকে হুবহুভাবে কঠোরভাবে পালন করা হয় না। এটি মোটামুটি ভাবে বিভিন্ন জনে স্বরলিপি বিভিন্নভাবে করেছে, সবার স্বরলিপি হুবহু একই একই, যদিও তার মধ্যে কিছুটা 19-20 থাকে আর কি। বিভিন্ন জনের স্বরলিপি যদি আপনারা এটা ঘাটেন তাহলে দেখবেন যে সবার সুর একই থাকে, থাকার পরেও একটু এদিক সেদিক থাকে। হ্যাঁ, তো যেহেতু স্বাধীনভাবে মানুষ গায় তাই এটি একদম হুবহুভাবে স্বরলিপি ফলো করা হয়ে থাকে না। তবে যখন আপনারা সম্পূর্ণ গানটি গাবেন রবীন্দ্রসঙ্গীত হিসাবে তখন কিন্তু সেটার প্রশ্নটা আলাদা। হ্যাঁ, তো সাধারণত এই গানটি দেখা যায় জাতীয় সঙ্গীত করার পরে এই গানটি সাধারণত মানুষ আর ওইভাবে গায় না, যে পুরো রবীন্দ্রসঙ্গীত হিসাবে গানটি গাওয়া হয় না, বাঙালিরা সাধারণত আর এটাকে রবীন্দ্রসঙ্গীত হিসাবে গায় না, সবাই এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে, যতটুকু অংশ জাতীয় সঙ্গীত করা হয়েছে দেখা যায় যে অতটুকু অংশই সাধারণত গেয়ে থাকে। তবে আপনারা রবীন্দ্রসঙ্গীত স্বরলিপির বইতে আপনারা ফুল গানটা পেয়ে যাবেন, সেখানে দেখবেন যে স্বরলিপিটার সাথে আমরা যে জাতীয় সঙ্গীত গাই তার সাথে হুবহুভাবে মিলে না। হ্যাঁ, তার কারণটা যে বললাম যে গানটি যেহেতু সর্বসাধারণের জন্য করা হয়েছে তাই এখানে স্বরলিপিটাকে, রবীন্দ্রনাথের স্বরলিপিটাকে কঠোরভাবে মানা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে শিখব, জাতীয় সঙ্গীত হিসাবে গানটি আমরা শিখব। তো এক্ষেত্রেও আপনারা, আপনাদের কাছে যদি কোনো স্বরলিপির বই থাকে হয়তো বা আমারটার সাথে আপনাদেরটা হুবহু নাও মিলতে পারে, তো এটা কোনো ব্যাপার না, এখানে একটু এদিক সেদিক হলেও এটা কোনো সমস্যা না। তো এই গানটি সম্পর্কে যে একটি কথা আমাদের আগে বলা উচিত, যে গানটি যদিও রবীন্দ্রসঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথ এই সুরটি কিন্তু অন্য একটি গান থেকে নিয়েছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন যে গগন হরকরা নামে একজন ডাক পিয়ন ছিল সেই সময়, রবীন্দ্রনাথের সময়ের মানুষ, তো তিনি এই গানটি একটা লিখেছিলেন, সেটা গানটি হচ্ছে আমার মনের মানুষ জেরে। হ্যাঁ, গানটা হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, ওই গানটিতে এই সুরটি ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর ওই সুরটি খুব পছন্দ করতো বলে তিনি আমার সোনার বাংলা গানটির মধ্যে ওই সুরটি প্রয়োগ করেছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা অনেক আলোচনার বিষয়, এখানে এগুলি নিয়ে আলোচনা করতে চাই না। আপনারা শুধুমাত্র জানলেন যে গানটির মূল সুরটি অন্য একজনের, সে গানটি হচ্ছে আমার, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। আপনারা চাইলে ইন্টারনেট ঘাটলে এই গানটিও পেয়ে যাবেন, আপনারা লিখে সার্চ দিবেন যে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। হ্যাঁ, দেখবেন যে গানটি পেয়ে যাবেন, কোনো না কোনো শিল্পীর কণ্ঠে গাওয়া গানটি পেয়ে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার সোনার বাংলা গানের সাথে ওই সুরের কতটা মিল। তো আমরা গানটি যেহেতু এর আগে আমরা বলেছি যে আকার মাত্রিক স্বরলিপি শিখবো, তা আকার মাত্রিক স্বরলিপিতে সাধারণত
তালগুলি লিপিবদ্ধ করা থাকে। সোম এবং ফাঁকের চিহ্নটা আপনাদেরকে এর আগে বলেছি যে সোমের চিহ্নটা সাধারণত একের উপর একটি রেফ দেওয়া হয়, আর ফাঁকের চিহ্নটা শূন্য দিয়ে বোঝানো হয়ে থাকে। তো এখন সবসময় যে সোমটা একের উপরে রেফ চিহ্ন দিয়ে যে বোঝানো হবে তা কিন্তু না, কখনো কখনো দেখা যায় যে প্লাস চিহ্ন দিয়েও কিন্তু বোঝানো হয়ে থাকে। আবার সব স্বরলিপির বইতে আপনারা সোম ফাঁকের চিহ্নটি পাবেন না, এটা নাও থাকতে পারে। এখানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোন তাল, আপনারা যদি তাল সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কোন তালের কোথায় ফাঁক থাকে। আপনারা তো জানেনই যে দাদরা তালের কোথায় ফাঁক থাকে, কাহারবা তালের কোথায় ফাঁক থাকে, ত্রি তালের কোথায় ফাঁক থাকে, এগুলি আপনারা নিজেরাই জানেন, তাই সব স্বরলিপির বইতে হয়তো নাও পেতে পারেন। তো এখানে আমি প্লাস চিহ্ন ব্যবহার করেছি সোমে, আর ফাঁকে শূন্য চিহ্নটাই ব্যবহার করেছি। চাইলে আপনারা আগে যে ভিডিওটি সেখানে আমি দেখে দিয়েছিলাম যে একের উপরে রেপ দিয়েও সোম বোঝানো যায়। তো চলুন আমরা কথা না বলে গানটি কিভাবে তুলতে হয় আমরা সেটাই আজকে শিখব। তো দাদরা তাল, দাদরা তালের উপরে গানটি আছে, আর বলেছিলাম যে একটি দাদরা তাল কিভাবে বুঝবেন সেটা হচ্ছে তালের বিভাগটা লক্ষ্য করবেন। যে কোনো স্বরলিপিটা যে কোনো তালের উপরে হয়ে থাকুক না কেন, শুরুতে একটি আই দেখবেন, আয়ের মতো একটা থামের মতো যে ইয়েটা থাকে, চিহ্নটা থাকে, তার শেষটা দেখবেন। শেষটা দেখার পরে মাঝখানে দেখবেন যে কয়টা বিভাগ আছে। হ্যাঁ, বিভাগের যে চিহ্নগুলি সেটিতে কিন্তু আর থাম ব্যবহার করা হয় না, বা আয়ের মতো এই চিহ্নটি ব্যবহার করা হয় না, সেখানে শুধু একটা লম্বা দাড়ির মতো একটি ব্যবহার করা হয়ে থাকে লম্বা। তো সেটি কয়টি আছে সেটি দেখে আপনারা বুঝবেন যে এটা দাদরা তাল নাকি একতাল, কারণ একতাল কিন্তু দাদরা তালের মতোই। একতালের ছন্দটা হচ্ছে তিন 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 তিন, অর্থাৎ 12 মাত্রা। তাই যদি একতাল হয়ে থাকে তাহলে ভিতরের বিভাগগুলি দেখে আপনাদের বুঝতে হবে যে এটা কয়টা বিভাগ। সেভাবে আপনাদের বুঝতে হবে যে 4টা বিভাগ থাকে তাহলে বুঝবেন যে এটা একতাল, আর 2টি বিভাগ থাকলে বুঝতে হবে যেটা দাদরা তাল অথবা দ্রুত দাদরা। তো গানটা দ্রুত দাদরা না দাদরা সেটাও বুঝতে গেলে গানটা গাইলেই বোঝা যায় যে গানটি আসলে দ্রুত দাদরা না দাদরা। হ্যাঁ, আর শুরুতে গানের শুরুতে 2টি থাম চিহ্ন দেওয়া হয়ে থাকে, 2টি থাম চিহ্ন দেওয়া হয়ে থাকে, এবং তারপর থেকে সোম, সাধারণত সোম শুরু হয়ে থাকে। হ্যাঁ, তো আপনার এখানে দেখেন 2টি থাম চিহ্ন আছে, এই চিহ্নটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে গানের সোমটা শুরু। আর তার আগে যদি কোনো গান যদি সোম ছাড়া থাকে, যেমন অনেক গান আছে সোম থেকে শুরু হয় না, যেমন এই আমার সোনার বাংলা গানটিও কিন্তু সোম থেকে শুরু হয়নি, এটি শুরু হয়েছে 5 মাত্রা থেকে। হ্যাঁ, 1 2 3 4, চারের পরে যে 5 আছে, 5-এ আ 6-এ মার, অর্থাৎ 5-6-এ আমাদের আমার শব্দটি ব্যবহার হয়েছে বলে এটি 2টি থামের আগে ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা সোম থেকে শুরু হয়নি তাই এটি 2টি থামের আগে আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। তো যদি সোম থেকে থাকতো তাহলে আর সামনের দিকে এরকম কিছু থাকতো না, সরাসরি গানটি 2টি থামের পর থেকেই শুরু হতো। হ্যাঁ, তো এগুলি বোঝার চেষ্টা করবেন, যেহেতু সামনের দিকে আসছে 2টি মাত্রা তার মানে এটা শেষের 2টি মাত্রা, তাহলে দাদরা তালের শেষে 2টি মাত্রা মানে হচ্ছে 5 মাত্রা এবং 6 মাত্রা। তো আমরা একটি একটি করে লাইন বোঝার চেষ্টা করব, তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। আর এখানে এই যে এই ব্র্যাকেটটা লক্ষ্য করেন, এই ব্র্যাকেটটা আমি এর আগে বলেছিলাম যে এই ব্র্যাকেটের মধ্যে যে সুরটি থাকবে সেই সুরটি 2 বার গাইতে হবে। তো চলুন আমরা একটু দেখে নিই, প্রথমে আমরা দাদরা তালটা একটু শুনে নিই। আমি একটু স্লো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কারণ স্লো করে না বুঝালে আপনারা বুঝতে পারবেন না। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ধা তি তি না ধিন ধিন, ধা তি তি না ধিন ধিন, ধা তি তি না আমার। এখানে দেখেন আমি কিন্তু গানটি আপনাদেরকে শেখাবো হচ্ছে বি ফ্ল্যাট থেকে, বি ফ্ল্যাট মেজর স্কেল। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে গানটি মা থেকে শুরু হয়েছে, কিন্তু মা থেকে শুরু হওয়ার অর্থ কিন্তু এই না যে গানটি ডি শার্প স্কেল। অনেকে এই স্কেলের বিষয়টা বুঝে না, তারা মনে করে যে গানের শুরুটা যেখান থেকে হয় সেটাই মনে হয় স্কেল, কিন্তু না, গানের শুরু কোথার থেকে সেটা স্কেলের সাথে নির্ভর করে না। এইটা হচ্ছে বি ফ্ল্যাট মেজর স্কেলের গান, গানটি শুরু হয়েছে প্রথম শর্টটি আমারটা হচ্ছে মা থেকে। তো এগুলি অনেক জটিল বিষয়, এগুলি বুঝতে গেলে আরো অনেক অভিজ্ঞতার দরকার, এত জিনিস নিয়ে আসলে এখন মাথা ঘামানোর দরকার নেই, গান বাজনা করতে করতে একসময় বিষয়গুলি বুঝে যাবেন। তাহলে কি হলো, এই যে আমার কি আছে, মা পা, আমি একটু বুঝিয়ে দিই তারপরে তালে আসবো। মা পা, মা পাটা হচ্ছে মা আ, আর পাটা হচ্ছে মার। হ্যাঁ,
রয়ের নিচে একটি হসন্ত আছে, আপনারা জানেন হসন্ত, মানে হসন্ত কেন ব্যবহার করা হয়ে থাকে এর আগের ভিডিওগুলিতে আমি বলেছি। তাহলে আমার সোনার থেকে, সোনারটা হচ্ছে সোম থেকে শুরু হবে, হ্যাঁ সোনার শব্দটা হচ্ছে সো, এটি হচ্ছে সোম, হ্যাঁ। আর বাংলার যে বাটা সেটা হচ্ছে ফাঁকে আছে, হ্যাঁ। তো তারপরে দেখেন শোটা হচ্ছে গাতে আছে, শো, তারপর কি আছে, তারপর নাটা যে আছে, এই নাটা দেখেন মায়ে আছে, কিন্তু মায়ের আগে একটি ছোট প দেওয়া আছে, তার মানে এখানে পাটি হবে স্পর্শ স্বর। আপনাদেরকে এর আগে আমি বুঝিয়ে দিয়েছি যে স্পর্শ স্বর কিভাবে ব্যবহার করতে হয়। স্পর্শ স্বর মানে হচ্ছে খুব অল্প সময়ে যে স্বরটি ব্যবহার হয়, যেটি খুবই সামান্য সময় ব্যবহার হয়, যেটির সাথে মাত্রার কোনো সম্পর্ক নেই, শুধু টাচ খেয়ে চলে যায়, তো সেটি হচ্ছে স্পর্শ স্বর। আর তারপরে যে রটা, রয়ের নিচে একটি হসন্ত আছে, তার মানে উচ্চারণটা হবে সোনার। যদি রয়ের নিচে নিচে হসন্ত না থাকতো তাহলে উচ্চারণটা হয়ে যেত সোনারও, হ্যাঁ। আর হাইফেন যুক্ত শব্দ, মানে হাইফেন যুক্ত সুরের যে স্বরটি ব্যবহার হয়ে থাকে তার সাথে একটি মানে দেখবেন যে গায়ের আগে হাইফেন আছে, হ্যাঁ গায়ের আগে হাইফেন আছে এই কারণেই যে রয়ের নিচে হসন্ত আছে, হ্যাঁ। তো হসন্ত যুক্ত যে সুরগুলি থাকে তো সেখানে সাধারণত স্বরের আগে হাইফেন থাকে, যদি এখানে র থাকতো তাহলে আর গায়ের আগে হাইফেন দেওয়া থাকতো না, তখন উচ্চারণটা হয়তো সোনারও, হ্যাঁ সোনারও, তখন আর গায়ের আগে হাইফেন থাকতো না। তো তারপরে অনেক সময় অনেকে ছাপানোর ক্ষেত্রে অনেক সময় ছোটখাটো ভুলগুলো হয়ে যায়, তো এতে কোনো সমস্যা নাই, যদি হাইফেন নাও থাকে হ্যাঁ তারপরেও কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না, কারণ যদি গায়ের নিচে, এখানেও যদি গায়ের সামনে হাইফেনটা না দেই আর রয়ের নিচে যদি হসন্তটা ঠিক মতো থাকে তাহলে রয়ের নিচে হসন্ত দেখেই আমরা বুঝতে পারবো যে এটার উচ্চারণটা হবে সোনার, হ্যাঁ। তো এখানে এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে ছোটখাটো ভুল, স্বরলিপি অনেক জটিল জিনিস, এটা ছাপাতে গেলেও হ্যাঁ এই ছোটখাটো ভুলগুলি বা লিখতে গেলেও ছোটখাটো ভুলগুলি হয়ে যায়, যেখানে হয়তো হাইফেনের দরকার নেই, হাইফেন দেওয়া হয়ে থাকতে পারে, আবার হাইফেনের প্রয়োজন আছে কিন্তু দেখা গেছে এখানে হাইফেন দেয়নি, তো সেগুলি আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। শুধু আপনাদেরকে লক্ষ্য করতে হবে কথাগুলি, ভালো করে লক্ষ্য করতে হবে, তারপরে অনেক সময় ছোটখাটো ভুল হয়ে যেতে পারে, যেমন এখানে রয়ের নিচে যদি হসন্তটা না লিখা হয়ে থাকে তারপরে আপনাদের সাধারণ জ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝতে হবে যে এটি সোনার, হ্যাঁ, কারণ আপনারা জাতীয় সঙ্গীত সবাই শুনে শুনেছেন, তাই স্বরলিপিতে যদি ভুল করে রয়ের নিচে হসন্ত নাও দেয় তা আপনাদেরকে বুঝতে হবে যে এটি সোনার হবে, এটা সোনারও হবে না, কারণ আপনি জাতীয় সঙ্গীত কারো মুখে কখনো শুনেন নাই যে আমার সোনারও বাংলায়, এভাবে কখনো আপনারা শুনেন নাই, তাই ছোটখাটো ক্ষেত্রে আপনাদের নিজেদের মাথাটাকে একটু খাটাতে হবে, একদম যদি অন্ধের মতো যদি স্বরলিপিটি ফলো করেন তাহলে কিন্তু আপনারা ভুল ভ্রান্তি কিছু ধরতে পারবেন না, আপনারা স্বরলিপি ফলো করার সময় কিছুটা মাথা খাটিয়ে আপনাদের বোঝার চেষ্টা করবেন যে এখানে কিছু মিস্টেক হয়েছে কিনা। তাহলে কি হলো, কি হলো, সোনার বাংলাতে আমরা পাটাকে পেলাম অল্প, তাহলে সোনার সোনার, হ্যাঁ সোনার, গা পাটা অল্প একটু ব্যবহার হবে, গা পামা, হ্যাঁ তো এখানে পাটা অল্প একটু ব্যবহার হবে, তো এখানে আমরা পা উচ্চারণ করবো না, গা মা গা, হ্যাঁ গা মা গা, সোনার বাম, যে বায়ের সাথে একটা আ যাচ্ছে, বা তারপর সায়ের একটা আ যাচ্ছে, যেহেতু সায়ের নিচে কথা নেই তাই ওই বায়ের অংশটাই রেস্টে যাবে, বা তারপর দেখেন তারপরে রয়ের নিচেও কিন্তু একটি শূন্য চিহ্ন আছে, তার মানে ওই সুরের রেস্টটা র গড়িয়ে তারপরে আং, যে উমোটা, উমোর নিচে একটি হসন্ত ব্যবহার করা হয়েছে, যদিও কখনো কখনো হসন্ত ব্যবহার নাও করা হয়ে থাকতে পারে, কারণ আমরা সাধারণত উচ্চারণটা এভাবে করি, এখানে হসন্ত থাকলেও আমরা বাং উচ্চারণ করব আর হসন্ত না থাকলেও আমরা কিন্তু বাং উচ্চারণ করব, কারণ আমরা জানি যে বাংলা, বাংলা বলে কিছু আমরা উচ্চারণ করি না। তাহলে আমরা দেখব যে বাং, হ্যাঁ রেসা রেসা, তাহলে কি হচ্ছে আমরা পাচ্ছি 5 6 1 2 3 4 5 6, দেখেন 5 6 হচ্ছে আমার, হ্যাঁ 5 6 1 2 3 4 5 6 6, হ্যাঁ 6 মানে রেসা, হ্যাঁ। তাহলে এটাকে আমরা তালে একটু ফেলানোর চেষ্টা করি, আমার সোনার বাং, এটাকে আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করবো, ধা তি তি না
আমার সোনার বাগান, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে কি হলো আমার সোনার বাং, এটুকু আমরা পেয়ে গেলাম। তারপরে লা আছে, লা হচ্ছে আপনার নয়ের নিচে হসন্ত আছে, তার মানে এটি হচ্ছে উদারা সপ্তকের কোমল নি। তারপরে ধয়ের নিচে হসন্ত আছে, তার মানে উদারা সপ্তকের কোমল ধা। তারপরে একটি আকার আছে, আকারটার নিচে যেহেতু কোনো কথা নেই, তাই আকারের সামনে একটি রেফ, আকারের আগে একটি হাইফেন দেওয়া আছে। হাইফেনটার মানে হচ্ছে ধায়ের যে রেশটা, সুরের রেশটা, সেই সুর পর্যন্ত যাবে। তো যেহেতু লায়ের পরে আর কোনো কথা নেই, তাই ওই লাটাই রেশটা যেতে থাকবে, এইভাবে যেতে থাকবে। তাহলে আমরা এখানে পেলাম যে আবার এখান দিয়ে ধা নিতে আমি, আমি শব্দটা ব্যবহার হচ্ছে, তাহলে কি হচ্ছে, লা 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 আ আ আ, দুই একদম দুইটি মানে পরের যে বিভাগটা আছে সেখানকার যে চার মাত্রা, সে চার মাত্রা পর্যন্ত কিন্তু আপনাদের টেনে নিয়ে যেতে হবে লাটাকে। হ্যাঁ, তারপরে আমি, আমিটা আবার 5 6 চলে আসছে, 5 মাত্রা এবং 6 মাত্রা আমি। হ্যাঁ, আমিটা 5 5 মাত্রা আ, আর নিটা হচ্ছে 6 মাত্রা। তাহলে এখন আমরা এটুকু পুরো শুনি, আমার সোনার বাংলা আমি। তাহলে আমি পেয়ে গেলাম। হ্যাঁ, আমার সোনার বাংলা আমি। তা আমরা আমি পর্যন্ত সে বোঝার চেষ্টা করব। আমি এখন একটু গুনে গুনে বলি, 1 2 3 4, আমার সোনার না, 1 2 3 4 5, হ্যাঁ ভুল বললাম, আচ্ছা এটা 5 6 হবে। হ্যাঁ, আমারটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 5 6 আমি পাচ্ছি আমি। হ্যাঁ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ। তো আমরা পেয়ে গেলাম আমার সোনার বাংলা, হ্যাঁ আমি, আমি পর্যন্ত পেয়ে গেলাম। ধা তি তি না ধিন ধিন, ধা তি তি না ধিন ধিন, ধা তি তি না ধিন ধিন। তো আমরা পেয়ে গেলাম যে কিভাবে স্বরলিপি দেখে গান তুলতে হয়। আর সবসময় অবশ্যই আপনাদেরকে সোম এবং ফাঁকের হিসাবটা জানতে হবে। সোম এবং ফাঁকের হিসাব না জানলে আপনারা বুঝতে পারবেন না যে গানটি আসলে কোথার থেকে শুরু করতে হবে, কোথা থেকে শেষ করতে হবে। তাই সোম ফাঁকটা অবশ্যই আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখানে সোম দেখেন, ধা তি তি না ধিন ধিন, ধা তি তি না ধিন ধিন, ধা তি তি না আমার তি তি না ধিন ধিন, নায়ের পরে হ্যাঁ শুরু হবে, ধা তি তি না আমার সোনার বাংলা আমি। হ্যাঁ, তো আমিটা হচ্ছে আমার ফাঁকটার পরে, কিন্তু একটি স্বর বাদ হচ্ছে ফাঁকে, তারপরে আমি। হ্যাঁ, ধিন ধা তি তি না আমার সোনার বাংলা আমি। হ্যাঁ, তো কর বোঝার চেষ্টা করবেন। করে যে আমি এর আগে বলছি যে কর গুনে গুনে তাল হিসাব করতে হয়, যে 1 2 3 4 5 6, 1 2 3 4 আমার সোনার বাংলা আমি। হ্যাঁ, আমি 5 6, হ্যাঁ আমি। তারপরে তোমায় ভালোবাসি,
তোমায় ভালোবাসিতে দেখানো কি আছে, তোটা হচ্ছে সাথে, তো হচ্ছে সাথে আছে, মা মা অর্থাৎ 1 2 3 সারে মিলে, মাটা হচ্ছে সারে মিলে, অর্থাৎ 2টি স্বর এখানে ব্যবহার হচ্ছে কিন্তু এক মাত্রায়। আবার গামা, গামা 2টি স্বর মিলে এক মাত্রায়, তাহলে কি হচ্ছে 1 2, হ্যাঁ যে 1 2 3, 1 সা 2 হচ্ছে সারে, 3 হচ্ছে গামা। তো মা, হ্যাঁ তো মা, আবার এর যে তোমায়ের যে অন্তস্থ অটা কিন্তু ফাঁকের মধ্যে চলে গেছে, ফাঁকের মধ্যে চলে গেছে, সেটা হচ্ছে গাতে চলে গেছে, হ্যাঁ গাতে চলে গেছে। তা ভালো, তা দেখেন ভালো এখানে ভা রেসা আবার লো রেসা, হ্যাঁ দুইবার রেসা রেসা, মানে 2টি স্বর মিলে এক মাত্রা। হ্যাঁ তো আমরা একটা তোমায় ভালো এই সূত্র শুধু বোঝার চেষ্টা করি, তোমায় ভালো, তোমায় ভালো, তোমায় ভালো, তোমায় ভালো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ 5 6, ভালো, ধাতি তি না ধিন ধিন, 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 তোমায় ভালো। হ্যাঁ তো আমরা কি পেলাম, স্বরলিপি দেখে যখন গান তুলবেন তখন এভাবেই পার্ট পার্ট করে তুলবেন, হ্যাঁ পার্ট পার্ট করে না তুললে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। হ্যাঁ তো খুব সূক্ষ্ম করে মাথা ঠান্ডা করে আপনারা স্বরলিপি থেকে গান তোলার চেষ্টা করবেন। তাহলে এখানে আমরা পেলাম কি, সা সারে গামা গা রেসা রেসা, তো মায় তো মায় তো মা আয়, হ্যাঁ অন্তস্থটা পড়ছে একদম 4 মাত্রাতে গিয়ে, অর্থাৎ ফাঁকে, ভালো যে ভালো, সা সা রে গা মা গা রে সা রে সা, হ্যাঁ সা সা রে গা মা গা রে সা রে সা, সা সা রে গা মা গা রে সা রে সা, হ্যাঁ সা সা রে গা মা গা রে সা রে সা, সা সা রে, হ্যাঁ সা, হ্যাঁ সা আবার সা রে গা মা গা রেসা রেসা, তাহলে সা সা রে গা মা গা রেসা রেসা, সা সা রে গা মা গা রেসা রেসা, তোমায় ভালো, তাহলে তোমায় ভালো পেলাম। বাঁশিটা কোথায় আসতেছে, বাঁশিটা আবার সোম থেকে কিন্তু শুরু হচ্ছে, সোম থেকে শুরু হয়ে কোমল নিতে হচ্ছে বা, সাথে হচ্ছে সি ভালোবাসি, হ্যাঁ এই রেসটা চলে গেছে কিন্তু একদম অনেক দূর পর্যন্ত, হ্যাঁ অনেক দূর পর্যন্ত দেখেন একেবারে আপনারা পাচ্ছেন, তারপরে যে বিভাগটা তো ওই সুরেরই রেসটা চলে গেছে, রে রেগা রে, তারপরে আবার সাথে আসতেছে, সাথে এসেও কিন্তু শেষ হচ্ছে না, একদম শেষে গিয়ে একদম পরের মাত্রায় মানে পরের বিভাগের ফাঁকে গিয়ে শেষ হয়েছে একদম সম্পূর্ণ সুরের রেসটা, হ্যাঁ ফাঁকে গিয়ে শুরু হয়েছে। হ্যাঁ তাহলে কি হচ্ছে, বাসি আমার, তারপর দেখেন আবার কিন্তু আমার লেখা আছে, হ্যাঁ তো এখানে জিনিসটা লেখেন আমার লেখা আছে, তো এই বিভাগে কিন্তু এই ব্র্যাকেটটা লক্ষ্য করেন, এই ব্র্যাকেটটা লক্ষ্য করার অর্থ হচ্ছে যে এর এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটটার পরে যে বন্ধনীটা আছে সেই বন্ধনীটা কিন্তু শুরু থেকে শুরু হয়েছে, হ্যাঁ তো শুরু সম্পূর্ণ সুরটা একবার গাওয়া যাবে না, কারণ এখানে এই বন্ধনীর ভিতরে যতটুকু অংশ থাকবে ততটুকু দুইবার গাইতে হবে, আর এই বন্ধনীর ভিতরে যদি এই ব্র্যাকেটের মধ্যে কোনো সুর থাকে তাহলে সেটা দ্বিতীয়বার গাওয়ার সময় সে সুরটা বাদ যাবে। হ্যাঁ তো এখানে বাদ যাবে দ্বিতীয়বার, দ্বিতীয়বার বাদ যাবে, তো আমরা তো প্রথমবার গাইলাম তখন আমাদের আমারটা গাইতে হবে, তো উপরে যে আমাদের সোমের আগে যে একটা আমার লেখা আছে সেটি কিন্তু আর গাওয়া হচ্ছে না,
কারণ এখানে তো আমার দেওয়াই আছে, তাই উপরের শুরুর যে আমারটা কিন্তু আর গাইতে হবে না, কারণ ওখান থেকে কিন্তু ব্র্যাকেটটা নাই, ব্র্যাকেটটা সোনার থেকে আসে, তাই এখানে আমার হওয়ার পরে উপরের সোনার থেকে যেতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, ধা তি তি না ধিন ধিন বাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে এই আকারটার উপরে দেখেন একটা ডবল ডবল দাড়ি দেওয়া আছে, ছোট করে ডবল দাড়ি দেওয়া আছে এই আকারটার উপরে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে স্থায়ীটা যখন সম্পূর্ণ শেষ করতে হয়, স্থায়ী শেষ করার পরে আবারও ও শুরু থেকে সোম থেকে এই অংশটুকু এতটুকু পর্যন্ত আবার গাইতে হবে। অর্থাৎ স্থায়ী শেষের পরে কিন্তু আবার দুটি থাম চিহ্ন থাকে, অর্থাৎ দুটি থাম চিহ্ন থাকে, তো সেটা থেকে বুঝতে হবে যে এই চিহ্নটা পর্যন্ত আমাদেরকে আর একবার গাইতে হবে। তো এই চিহ্নটা যদি না থাকে তাহলে মনে করতে হবে যে না, এখানে আর দ্বিতীয়বার আর এটা রিপিট হবে না। কিন্তু যদি গানের ভিতরে এই চিহ্নটা আপনারা দেখে থাকেন, এই চিহ্নটা যদি কোথা থেকে থাকে স্থায়ীর মধ্যে, বা তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এই অংশটুকু স্থায়ীটা সম্পূর্ণ গাওয়ার পরে আবারও গানটি গাইতে হবে, অর্থাৎ সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি পর্যন্ত গাইতে হবে। তো এটা আপনারা গানটা শুনলেই বুঝতে পারবে। হ্যাঁ, তো চলুন এখন আমরা এটা একটু বুঝে নিই। নিসারে রেগা রে এক মাত্রার মধ্যে আছে, অর্থাৎ চার মাত্রার মধ্যে আছে, রেগা পাঁচ মাত্রা, আবার রে ছয় মাত্রা, তারপরে সা এক মাত্রা, তার রেশটা চলে গেছে পরের মাত্রায় পরের মাত্রায়, তারপরে আবার আমার মাপা। হ্যাঁ, আমার, তো দেখেন কি, না দিন দিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক আমার। হ্যাঁ, এক দুই তিন এক, মানে আবার যাচ্ছি আমরা ইয়েতে, ফাঁকটা ফাঁকে আমরা পাশে গুনতে পারি, কিভাবে গুনি, না দিন দিন, এক দুই তিন, এক দুই, না আমরা এক দুই তিন চার পাঁচ ছয় দিন সুবিধা হবে, তা দিন দিন, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। হ্যাঁ, এই পাঁচ ছয়তে কিন্তু আবার আমার আসতেছে। হ্যাঁ, ধাতি তি না ধিন ধিন, ধাতি তি না ধিন ধিন। হ্যাঁ, আবার দেখেন, সা রে রে গা রে সা মা পা। হ্যাঁ, আবার দেখুন, দিন দিন দা তি তি না দিন দিন বাসি, আমার নিশা রে রে গা রে সা মা পা, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝেছেন যে কোন জায়গাতে কতটুকু করে ধরে থাকতে হবে, কোন জায়গায় কি, সেটি আপনাদেরকে এখানে কিন্তু বিস্তারিত বোঝানো হয়েছে। তো স্বরলিপি খুব মনোযোগ সহকারে ফলো করতে হয়। তো এখন আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয়বার আমরা গাওয়ার সময় আমার যে এই ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা বাদ যাবে, তারপরে চিরদিন আমাদের শুরু করতে হবে, চিরদিন তোমার আকাশ। তো চিরদিন তোমার আকাশ লাইনটি দুইবার গাইতে হবে। তো এখানে স্বরলিপিটা খুব ভালো করে ফলো করেন যে এখানে কতটুকু অংশের মধ্যে এই ব্র্যাকেটটা দেওয়া আছে, তার মানে এইটুকু অংশ আমাদের দুইবার গাইতে হবে, তার ভিতরে আবার দেখেন যে এই ব্র্যাকেটটা দেওয়া আছে, তার মানে দুইবার গাওয়ার সময় এইটুকু অংশ বাদ যাবে, বাদ যাবে। তো বাদ যাওয়ার সময় আমাদের যে আকা আকা পরে মাটা ব্যবহার করতে হবে, এখানে তো ব্র্যাকেটের ভিতরে যে হাইফেন যুক্ত আকার আছে সেটা তখন বাদ যাবে, সেটা বাদ গেলে তার পরিবর্তে তখন মাটা বসবে। পরে দেখেন শেষের দিকে আলাদাভাবে একটা মা দেওয়া আছে, হ্যাঁ, মায়ের নিচে আকাশের সটা দেওয়া আছে। হ্যাঁ, তো তখন ওই আকাশটা ওখানে উচ্চারণ হবে। হ্যাঁ,
তো এটা একটু বুঝিয়ে দিলে আপনাদের বুঝতে পারবেন। আর দ্বিতীয়বার আপনারা যদি মানে তালটি লক্ষ্য করবেন, যে তালটিতে শুরু হয়েছে আপনার তিন মাত্রা থেকে, হ্যাঁ তিন মাত্রা থেকে, তিনে আছে চি, হ্যাঁ তিন মাত্রাতে আছে চি, রো হচ্ছে ফাঁকে আছে, রো হ্যাঁ ফাঁকের মধ্যে আছে। তো চি যেহেতু আমাদেরকে তিন মাত্রায় বলতে হবে, তাই আমরা এখানে দ্বিতীয়বার যে কাজটা করব সেটা হচ্ছে যে বাঁশি, বাঁশিটা কোথায় আসে থামতেছে, বাঁশিটা আসে থামতেছে একদম ইয়েতে, মানে ফাঁকে আসে থামতেছে। তো ফাঁকে আসে আমরা এবার থামবো না, এবার আমরা থামবো কোথায়, থামবো হচ্ছে দ্বিতীয়বার দুই মাত্রাতে, দুই মাত্রাতে আমরা থেমে যাব, যে বাঁশি দুই মাত্রাতে আসে আমরা থেমে যাব। দুই মাত্রাতে থামার পরে আমরা তখন চিটা উচ্চারণ করব তিন মাত্রা, হ্যাঁ চিটা তিন মাত্রায় আমরা উচ্চারণ করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ। হ্যাঁ দুইবার বলার সময় আমরা কি করলাম, একবার আকাশ বলে হ্যাঁ চলে গেলাম, আবার চিটা বললাম, তারপরে কিন্তু আকাশটা আমরা বললাম মাঠে, লক্ষ্য করেন চিরোটা কোথা থেকে শুরু হয়েছে দেখেন, চিরোটা এক দুই, এক দুই, তারপরে তিনে চিরোটা শুরু হয়েছে, ধা তি তি না দিন দিন, ধা তি চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ। হ্যাঁ তোমার আকাশটা আমরা বুঝলাম যে চিটা শুরু হবে তিন মাত্রা থেকে, তাহলে একসাথে গাইলে আমাদের চিটাকে বলতে হবে তখন ওই যে সমান সমান যে চিহ্ন একটা দেখতেছি ডবল, সেখান থেকে আমাদের তখন চিটা শুরু করতে হবে। তাহলে আমরা একটু অতটুকু অংশ গিয়ে নেই, ধা তি তি না আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার ব্যাপারটা বুঝলাম। তারপরে আমরা চলে যাব, তোমার বাতাস আমার প্রাণে, হ্যাঁ তোমার বাতাস আমার প্রাণে হচ্ছে তোমার, তোমার তোমার, তোটা হচ্ছে পাতে, মাটা হচ্ছে পাতে, কিন্তু তারপরে যে রেশটা যাবে সেটা ধা নি কোমল নিয়ে, ধা কোমল নিয়ে, বাটা ধাতে, পামা তা, হ্যাঁ পামা তাতে, তারপরে আবার আকার আছে তাই ওই রেস্টে যাবে বাতাসের সাথে। হ্যাঁ আমার 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 পাপা ধানি প্রাণে ধাপা প্রাণে, তাহলে এটা আমরা তালে বুঝি, না ধিন ধিন ধা তি তি না ধিন ধিন, তোমার বাতাস আমার প্রাণে, না
তোমার বাতাস আমার প্রাণে, তিতি না ধিন ধিন পাপা ধনি ধাপা মা, পাপা ধনি ধাপা না, ধিন ধিন এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা চলে যাব শেষের যে অংশটা, শেষের অংশটা কি আছে, ওমা, ওমাতে চলে যাব আমরা। তো ওমা গাওয়ার সময় দেখবেন যে সুরটি কিন্তু আগের যে রেস্টটা আছে আমার প্রাণে, হ্যাঁ, এইটা সরাসরি আপনারা এই রেস্টটাকে নিয়ে যেতে পারেন অথবা থেমে যেতে পারেন। এখানে লক্ষ্য করেন যে আকারের সামনে কিন্তু হাইফেন দেওয়া নাই, হ্যাঁ, যেহেতু হাইফেন দেওয়া নাই তাই সুরটা এখানে থেমে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি সুরটা ধরেও রাখেন তাতেই এমন কোনো সমস্যা বা এমন কোনো ভুল বলে ধরা হবে না। যদি আপনার দম থাকে তো আপনি সুরটা ধরে রাখতে পারেন, ছেড়ে দিতে পারেন। আমার প্রাণে ও মা, ওমাটা শুরু হয়েছে আপনার পাঁচ মাত্রা থেকে, হ্যাঁ, ও মা সারে, তারা সপ্তকের সা, তারা সপ্তকের রে, ও মা আমার সানি ধা পা ধা আমার প্রাণে, আমার প্রাণে সানি ধা পা ধা, বা যায় বা যায় মাপা মাগা, হ্যাঁ, মাপা মাগা, বা যায় মাপা মাগা, হ্যাঁ, বা সি সি সিটা হচ্ছে গামা সি। তাহলে আমরা কি করব, আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যেহেতু বললাম যে শেষের দিকে স্থায়ী শেষের দিকে একটি চিহ্ন থাকবে, সেটি দুটি থাম চিহ্ন থাকবে, দুটি থাম চিহ্নের অর্থ হচ্ছে যে আপনাদেরকে আবার স্থায়ীর প্রথম দিকে চলে যেতে হবে। তো প্রথম দিকে যে ওই যে দুইটি দাগ বলেছিলাম, দুটি জোড়া দাগ যে ছিল, ওই জোড়া দাগ পর্যন্ত আপনাদেরকে গাইতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখন আবার একটু আমরা বোঝার চেষ্টা করি, না ধিন ধিন ওমা থেকে আমরা বোঝার চেষ্টা করবো, হ্যাঁ, যে ওমাটা কোথায় আছে, ওমাটা আছে পাঁচ মাত্রায়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ, আমরা বাঁশি পর্যন্ত গেলাম, তারপরে আবার সোনার বাংলা চলে আসবে, হ্যাঁ, কি হলো, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সোনার, হ্যাঁ, ধিন ধিন ধা তি তি না, 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 ধিন ধিন ধা তি তি না। তো আশা করি আপনারা সোনার বাংলার স্থায়ী অংশটা সম্পূর্ণটা শিখে ফেললাম আমরা। তো বন্ধুরা, আপনারা তো তবলা এটা বুঝলেন, কিন্তু ঘটনা হচ্ছে যে অনেকের হয়তো কিবোর্ড নেই, তারা তো তাদের জন্য কি করতে হবে, তাদেরকে একটি কাজই করতে হবে, সেটা হচ্ছে একজন তবলা বাদক সাথে রাখতে হবে, তবলা বাদকের সাথে আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি আপনারা আরও একটা কাজ করতে পারেন, অ্যাপস ব্যবহার করতে পারেন, আমি এর আগেও কিন্তু বলেছি যে আপনারা অ্যাপস ব্যবহার করবেন, একটি মোবাইলে আপনারা তবলার তালের উপরে অ্যাপস নিয়ে নেবেন, সেটিতে অনেক ধরনের তাল থাকে, সেটি আপনারা কিন্তু বাজিয়েও কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর যাদের কিবোর্ড আছে তারা সব কিবোর্ডে কিন্তু
তবলার তাল থাকে না, ওয়েস্টার্ন বিটগুলি থাকে। তো আপনারা সেখানে ওয়ালস ব্যবহার করতে বলেছি, তো আমি আপনাদের কয়েকটি ওয়ালস এর সাউন্ড আপনাদেরকে শোনাই, যাতে আপনারা কিবোর্ডে শুনলে বুঝতে পারেন যে ওয়ালস গুলি কিরকম হয়। এই যে একটি ওয়ালস, হ্যাঁ, এটি দিয়েও প্র্যাকটিস করা যাবে। তোমায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ওয়ালসটার নাম হচ্ছে ভিএন, ভিএন ওয়ালস, হ্যাঁ, ভিএন ওয়ালস, VIENWLTJ, হ্যাঁ, VIEN, হ্যাঁ, WLTZ, এভাবে আপনাদের কিবোর্ডে থাকতে পারে, আপনারা দেখে নিন। আমি আরো কয়েকটি শোনানোর চেষ্টা করি আপনাদেরকে। এটিও একটি, হ্যাঁ, এটি একটি ওয়ালস, দেখেন এটিও দাদার সাথে সাথে মিলবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, না মিলবে, হ্যাঁ, এটি একটি ওয়ালস, হ্যাঁ, এটার নাম হচ্ছে ইংলিশ ওয়ালস, হ্যাঁ, এটি আপনাদের কি বলে হয়তো লেখা থাকবে, বানানটা এইভাবে লেখা থাকবে, ENGWALTZ এভাবে লেখা থাকতে পারে, আপনারা একটু দেখে নেবেন। আমি আরো কয়েকটি শোনানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এটি না, আমি দেখি আমাকে আর কিছু আসতে থাকে, এটিও না, এই যে এটি তো হবে, এটি হচ্ছে ইটালি ওয়ালস, হ্যাঁ, ইটালি ওয়ালস, এটি বানানটা আপনারা দেখে নেন, আপনাদের কি করে খুঁজবেন, ITALYWLZ এইভাবে লেখা থাকতে পারে, হ্যাঁ। আর যাদের আমার মতো কিবোর্ড আছে, হ্যাঁ, আমার মতো কিবোর্ড হচ্ছে PSR E453, অর্থাৎ ইয়ামাহা, তো তারা এটি আপনারা পাবেন হচ্ছে 194, আপনারা ইস্তেলে যাবেন, ইস্তেলে গিয়ে 194 যেটা সেটা হচ্ছে এই ইটালি ওয়ালস, হ্যাঁ, এটিও কিন্তু আপনারা মিলবে, দেখেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4, এটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি দেখি আরো পাওয়া যায় কিনা, এটিও এটিও হবে, এটিকে লয়টাকে কমিয়ে নিতে হয়, লয়টা কমিয়ে নিই, এটিও হবে, লয় বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন, হ্যাঁ, এটির নাম হচ্ছে আপনার ওভার ওয়ালস, হ্যাঁ, এটি লেখা থাকবে আপনার OBERWALZ, হ্যাঁ, এটি আপনাদের যাদের আমার মতো কিবোর্ড তারা পেয়ে যাবেন 201, হ্যাঁ, 201 পেয়ে যাবেন এটা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দেখি আর একটা পাওয়া যায় কিনা, এগুলি তো হবে কিন্তু দরকার নেই, ভালো। তো যাই হোক, আগের গুলি যে কটা দেখালাম আমার মনে হয় যে ওটুকুই যথেষ্ট। তো আপনারা মেট্রোনোম ব্যবহার করতে পারেন, মেট্রোনোমে দেখেন সাউন্ডটা কেমন হয়, আপনারা টাইম সিগনেচারে গিয়ে 3 সিলেক্ট করে দেবেন, হ্যাঁ, 3 সিলেক্ট করে দিলে তাহলে এইভাবে বাজবে, 1 2 3 1 2 3, এটা কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো।
যাই হোক, আপনারা বুঝলেন যে মেট্রোনম দিয়েও প্র্যাকটিস করা সম্ভব, আর যদি বিট ব্যবহার করেন তাও সম্ভব। তবে যখনই প্র্যাকটিস করবেন তখন অবশ্যই আপনাদেরকে কোনো না কোনোভাবে বিট ব্যবহার করতে হবে, তা নাহলে আপনারা স্বরলিপি থেকে গানটির সঠিকভাবে তুলতে পারবেন না, কারণ আপনি বুঝতে পারবেন না তো যে গানটি আসলে তালে মিলতেছে কিনা। তো স্বরলিপি থেকে গান তুললে তো হবে না, শুধু সেটা তো তালে হইতে হবে। তো এই ব্যাপারটা অবশ্যই মাথা রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, কারণ আপনাদের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু আমি এই পরিশ্রমগুলো করে যাচ্ছি। এখানে যে স্বরলিপিটি ব্যবহার করা হয়েছে সেই স্বরলিপিটি কিন্তু আমাকে আলাদাভাবে লিখতে হয়েছে, আর মোবাইল দিয়ে এগুলি লিখতে কিন্তু অনেক সময় লাগে, কারণ আমি হয়তো আমার বই থেকে ছবি তুলে হয়তো এখানে আপনাদের দিতে পারতাম। ছবি তুলে দিলে বিষয়টা হবে যে ঝাপসা ঝাপসা হবে, লেখাগুলো ছোট ছোট হবে, আপনাদের বুঝতে সমস্যা হবে, এই জন্য আমি এগুলি আবার লিখেছি। হ্যাঁ, কালার দিয়ে লিখেছি, যে গানের একটা সাদা, তারপরে মানে গানের যে স্বরগুলি স্বরগুলি সাদা দিয়ে লিখেছি, গানের কথাগুলি হলুদ রং দিয়ে মানে ব্যবহার করেছি। এরকম ভাবে আপনারা দেখবেন যেগুলি লিখতে অনেক সময় লিখেছে। তো আপনারা শিখতে পারলে এই পরিশ্রমগুলি সার্থক হবে। আর অনেকে আপনারা ভিডিওগুলি দেখেন কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখেন না, কিছুটা অংশ দেখে আপনারা আর দেখেন না, মনে করেন যে বুঝে ফেলছেন, কিন্তু আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখতে হবে, ঠান্ডা মাথা দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আপনারা সঠিকভাবে শিখতে পারবেন। তো ভুল ত্রুটি আপনারা অবশ্যই ঠিক করে নেবেন, অনেক সময় লিখতে গিয়ে আমার ভুল হতে পারে, তো আপনারা এগুলি ঠিক করে নেবেন নিজেরাই। একসময় গান বাজনা করতে করতে নিজেরাই অনেক সময় বুঝে ফেলবেন যে আসলে কোনটা ভুল বা কোনটা ঠিক, এগুলি সংশোধন করার মতো ক্ষমতা আপনাদের নিজেদেরই হয়ে যাবে। তো আগামীতে আমরা অন্তরাটা শিখব, এভাবে ধাপে ধাপে আমরা আরো বেশ কিছু গান শিখবো। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।